হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ। আর এই ভিডিওটায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে অনেক সময় আমরা কমেন্ট খুঁজে পাই না। মানে অনেক বন্ধুরা ভিউয়ার্সরা কমেন্ট করে আপনার ইউটিউব চ্যানেলে, সেই কমেন্টসগুলো আমরা কিন্তু খুঁজে পাই না। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি সব কমেন্টস যদি খুঁজে পেতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে। অনেক সময় কমেন্ট হাইড করা থাকে, কিংবা ইউটিউব কি করে, অনেক কমেন্ট হাইড করে রাখে যেগুলো মানে ইউটিউবের অ্যালাউ নেই। সেই কমেন্টসগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি হাইড করে ফেলে। সেই কমেন্টসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কীভাবে সেই কমেন্টসগুলো দেখতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে আমি ভিডিওটা বানালাম। এর আগে আমার চ্যানেলটা যদি কিন্তু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ইউটিউব স্টুডিও অ্যাপটা প্লে স্টোর থেকে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু এই ইউটিউব স্টুডিও যে অ্যাপটা আছে অলরেডি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা যদি না করে থাকেন আপনারা কিন্তু ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে আপনাকে কিন্তু ইউটিউব চ্যানেলে সাইন ইন করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সাইন ইন আছি। এরপরে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানটায় কমেন্ট বলে একটা অপশন আছে, এই কমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্ট সেকশনগুলো চলে এসেছে। এখানটায় একদম উপরের দিকে কোনার দিকে দেখুন, এখানে তিনখানা দাগ আছে বাঁ দিকে কোনার দিকে। এই তিনখানা দাগে যদি আপনি ক্লিক করেন এখানটায় কিন্তু আপনি পাবলিশড, হেল্প ফর রিভিউ, আই হ্যাভেন্ট রেসপন্ডেড, আই রেসপন্ডেড, কিওয়ার্ড, কন্টেন্ট কোশ্চিন, পাবলিক সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার কাউন্ট লেস দেন 20, গ্রেটার দেন 1K, এইগুলো কিন্তু সব পেয়ে যাবেন। এরপর আমার যেটা আমি আপনাদেরকে দেখাবো তার এইখানটায় পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ, মানে এই ভিডিও এই কমেন্টগুলো কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। আর তার পাশে দেখুন এখানে আই হ্যাভেন্ট রেসপন্ডেড, মানে আমি এই কমেন্টগুলোতে কিন্তু এখনও রেসপন্ড করিনি। সেই জন্য দেখতে পাচ্ছেন এই কমেন্টগুলো কিন্তু আমার এখনও রেসপন্ড করা হয়নি বলে এখনও কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আমি যদি এখানে এখানে রাইট সাইডে দেখুন একটা কাটা চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখানে দেখাচ্ছে রেসপন্ড স্ট্যাটাস, মানে এই কমেন্টগুলোতে আমি সবই রেসপন্ড করেছি। সেই জন্য দেখুন এখানে প্রত্যেক কমেন্টে আমি মোটামুটি রেসপন্ড করেছি বলে রেসপন্ড স্ট্যাটাস দিয়েছে। আবার আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি যদি আই হ্যাভেন্ট রেসপন্ডেড দিই, মানে আমি এই কমেন্টগুলোতে কিন্তু এখনও রেসপন্ড করিনি, সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তার ডান দিকে দেখুন সার্চ, সার্চ বলে একটা অপশন দিয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে আমি যদি কোনো কিওয়ার্ড কোনো সার্চ করি হাই লিখে, যদি কোনো কমেন্ট হাই লিখে কেউ সেন্ড করে তাহলে কিন্তু আমি পেয়ে যাব। এই দেখুন এখানে আমাকে একজন হাই লিখে কমেন্ট করেছিল অনেক দিন আগে, সেহেতু আমি হাই লিখলাম বলে এই কমেন্টটা চলে আসলো। এখানটায় আমি যদি কোনো কিছু স্যার লিখে যদি কোশ্চেন মানে সার্চ করি তাহলে যারা আমাকে স্যার বলে মানে কোনো কিছু প্রশ্ন করেছে তারা কিন্তু চলে আসবে। দেখুন প্লিজ হেল্প মি স্যার বলে একজন আমাকে কমেন্ট করেছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা কন্টেন্ট কোশ্চেনেও আপনারা কিন্তু ক্লিক করে আপনি যদি কেউ আপনাকে কমেন্টে যদি কোনো কোশ্চেন করে থাকে তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও শেয়ার কি করা যা কী করে করব, একজন আমাকে কোশ্চেন করেছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আপনি প্রথম দিকে পেয়ে যাবেন, কন্টেন্ট কোশ্চেন যদি কেউ করে থাকে। তারপরে দেখুন পাবলিক সাবস্ক্রাইবার বলে একটা অপশন আছে, পাবলিক সাবস্ক্রাইবার আপনি যদি কমেন্ট করে থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক সাবস্ক্রাইবার কারা, তারা কিন্তু আমার এই কমেন্টগুলো করেছে তারা তাদেরকে দেখতে পেয়ে যাবেন। এছাড়া সাবস্ক্রাইবার কাউন্টে আপনি ক্লিক করে দেখতে পেয়ে যাবেন এখানে যে 100+ সাবস্ক্রাইবার কাদের আছে, তারা কমেন্ট করেছে, তারা কিন্তু এইখানে চলে আসবে, আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন তাদেরকে। এছাড়া আপনি যদি চান যে এরকম করে না করতে তাহলে কিন্তু আপনি এরকম করে কেটে দিয়ে আপনি একদম প্রথমের দিকে চলে যাবেন। এই তিনটে দাগে ক্লিক করে আপনি হেল্প ফর রিভিউ, মানে যে কমেন্টগুলো এখনও পাবলিশ হয়নি রিভিউর জন্য আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। শুধু আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, মানে কি এই কমেন্টগুলো কিন্তু এখনও ইউটিউবে পাবলিশ হয়নি। দেখুন এই কমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে লিঙ্ক শেয়ার করেছে, লিঙ্ক শেয়ার করা ইউটিউবে অ্যালাউ নেই, সেই জন্য মাঝে মধ্যে ইউটিউব একটু ভুলও করে থাকে, সে সবাই করে থাকে। দেখুন এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দেওয়া আছে বলে কিন্তু এই কমেন্টগুলো পাবলিশ হয়নি।
এখন যদি আমি যদি এগুলোর রাইট চিহ্নতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই কমেন্টটা পাবলিশ হয়ে যাবে, তখন সবাই দেখতে পাবে। আর পাবলিশ না করলে কি হয়, সেই কমেন্টটা কেউ দেখতে পায় না, শুধু আমি দেখতে পাবো কিন্তু অন্য কেউ কমেন্টটা দেখতে পাবে না। এখানে দেখুন অনেক কমেন্ট আছে যেগুলো কিন্তু পাবলিশ হয়নি, তারা হয়তো কোনো কোড দিয়ে রেখেছে কিংবা কোনো কথা লিখে রেখেছে যেটা সবার পক্ষে দেখা তাদের উচিত হবে না বলে ইউটিউব কি করেছে, সেগুলো কিন্তু হেল্প ফর রিভিউ করে রেখেছে। হেল্প ফর রিভিউ কাদের জন্য করে রেখেছে, যারা কন্টেন্টটা বানিয়েছে, ভিডিও কন্টেন্টটা, মানে আমি কন্টেন্টটা বানিয়েছি, আমার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি সেই রিভিউ করে আমি ওই কমেন্টটা আবার অ্যাড করতে পারি। তাহলে আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা সমস্ত কমেন্ট দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।